কতজন রে ভাইরাল করছি, কিন্তু আজকের এই মহিলা যিনি একজন মানে মন্ত্রী, ইসরায়েলের নেতার সাথে হাত না মিলানোর কারণে তাকে যে বহিষ্কার করা হয়েছে, মন্ত্রিত্ব হারাইছেন, কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের কাছে ভালোবাসার জায়গাতে পৌঁছে গেছেন, তাকে পরিচয় করানোর দায়িত্ব আপনাদের শেয়ারের মাধ্যমে। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। অনেকে হয়তো ভাবেন যে ভাই এই শেয়ার টেয়ার করে আসলে কি লাভ হয়, আমরা ইসরায়েলের কি উল্টাই ফেলবো? না, আমরা ইসরায়েলের ওইরকম কিছু উল্টাইতে পারবো না, বাট একজন মুসলমান হিসাবে মনের মধ্যে একটু শান্তি কাজ করে যে এই ধরনের ঘটনাগুলোতে আসলে আমাদের সবচেয়ে দুর্বল যে প্রতিবাদ, অন্তরে ঘৃণা পোষণ করাই আজকের দিনে হয়তো শেয়ারের মাধ্যমে বহিঃপ্রকাশ করি, বাকিটা আপনার ইচ্ছা, জোরাজোরির কিছু নাই। যাই হোক, আরব বিশ্ব আজকের দিনে একটা নাট্যশালার নাম হচ্ছে আরব বিশ্ব। ওআইসি সহ আরও বিভিন্ন সংগঠন আছে যাদের কাজ হচ্ছে পশ্চিমাদেরকে তেল মাইরা নিজেদের অর্থনীতি বা নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করা, কারণ এখানে এক ধরনের রাজতন্ত্রই চলে বেশিরভাগ দেশে। আর এই রাজতন্ত্রকে টিকায় রাখার জন্য পশ্চিমাদের পাচাটার পাশাপাশি এখন ইসরায়েলের মনোকলন কি বলা যায় আরও অনেক কিছুই চাটছে এই জাতি। আর এগুলা করতে গিয়া, ইসরায়েলিদেরকে খুশি করতে গিয়া নিজের দেশের একজন মুসলমান মন্ত্রীকে বহিষ্কার করে দেয় এই আরব দেশ, আর সেই দেশের নাম হচ্ছে বাহরাইন। দর্শক, বাহরাইন দেশটা নামে মুসলমান হলেও কামে সেইখানে সকল প্রকার দুই নম্বর দুর্নীতি, বাটপাড়ি, ধান্দাবাজি, পতিতাবৃত্তি থেকে সকল কিছুই কিন্তু চলে। উপর উপর আমরা এরকম বড় বড় জুব্বা ডুব্বা পয়রা আরবিরা ঘুরে বেলি ডান্স দেখে আর কি। যাই হোক, আরবিদের একটা টিম ছিল, আর সেই টিমের একটা শর্ত ছিল যে তারা কখনোই ফিলিস্তিনের যে অধিকার সেইটা আদায়ের আগে ইসরায়েলের সাথে কোনো ধরনের কূটনৈতিক বা রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করবে না। কিন্তু আমরা দেখেছি 2020 সালেই বাহরাইন সহ আরব আমিরাত, সুদান, মরক্কো ইসরায়েলের সাথে প্রত্যক্ষ প্রকাশ্যে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে দুই দেশের মধ্যে, ব্যবসা বাণিজ্য সহ নানান কিছু। আর সৌদি আরব সহ আরও অনেক দেশ পিছনে পিছনে কিন্তু তলে তলে এই ইসরায়েলের কিন্তু দোসর হয়ে গেছে। আর আমাদের যেই ঘটনাটা সেটা হচ্ছে বাহরাইনের ঘটনা। বাহরাইনের একজন মন্ত্রী তিনি বরখাস্ত হয়েছেন। ঘটনা হচ্ছে 16 জুন। ওই দিন বাহরাইনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্টেফেন বান্ডির বাবার মৃত্যু উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেইখানে গিয়েছিলেন বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী এবং ইসরায়েলি রাষ্ট্রদূত। তো যখন তাকে ইসরায়েলি রাষ্ট্রদূতের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, তখন তিনি হাত মেলাতে অস্বীকৃতি জানান এবং তিনি তখনই ওই অনুষ্ঠান থেকেও বের হয়ে চলে আসেন। যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলে যান যে তিনি এই অনুষ্ঠানে যে এসেছেন সেটির কোনো যেন ছবিও প্রকাশ করা না হয়। এরপরের ঘটনা, এর কয়েকদিন পরে বাহরাইন সরকার তাকে বহিষ্কার করেছে। দর্শক, আব্রাহাম চুক্তির মাধ্যমে 2020 সালের মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, কিন্তু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ার বিরুদ্ধে ছিলেন আমাদের এই সংস্কৃতি মন্ত্রী শেখামাই বিনতে মোহাম্মদ আল খলিফা, তিনি একজন নারী। আর মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মিডল ইস্ট আই দোহা নিউজের বরাতে জানিয়েছে, ওই অনুষ্ঠানের ঘটনাকে কেন্দ্র করে বাহরাইনে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতের সাথে হাত মেলানোর অস্বীকৃতির বিষয়টিকে আপনার নেগেটিভভাবে নিয়েই ওই দেশটির সরকার তাকে মন্ত্রী পরিষদ থেকে বহিষ্কার করেছে। আর তিনি বাহরাইনের সংস্কৃতি মন্ত্রী হিসাবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করেছেন। শুধু তাই না, 2020 সালে যখন আপনার বাহরাইন ইসরায়েলের সাথে এই সম্পর্ক প্রতিস্থাপন করতে যায়, তখন তিনিই একমাত্র ব্যক্তি যিনি এটাকে প্রটেস্ট করেছিলেন। তো এই মহিলাকে চেনা দরকার আছে নাকি নাই? অবশ্যই আছে। তিনি এই যে তার বিভিন্ন সময় ইসরায়েলের বিরুদ্ধে তারা দেখা ভাই ওইরকম না যে হিজাবি টিজাবি বোরকা পরে আল্লাহ খালা, না, তিনি শার্ট প্যান্ট পরেন, বুঝছেন? ঘৃণাটা আসলে অন্তরে। আমরা আজকের যুগের মুসলমানরা অধিকাংশই এই সংস্কৃতির মন্ত্রীর মতনই, আমরা শার্ট প্যান্ট পরি, গেঞ্জি টি শার্ট, হিন্দি সিনেমা, পরকিয়া, দুই নাম্বারি, ধান্দাবাজি সবই করি, বাট যখনই প্রশ্ন আসে ইসরায়েলের, তখনই পৃথিবীর ম্যাক্সিমাম দেশ অন্তর থেকে ঘৃণা করে, মুসলমানরা করে। আমাদের বাংলাদেশও দেখেন, আমাদের দেশ থেকেও কিন্তু ইসরায়েলের সাথে কোনো রকম কূটনৈতিক সম্পর্ক প্রতিস্থাপন করা হচ্ছে না। তলে তলে কিছু থাকলে থাকতে পারে, আই ডোন্ট নো, বাট সরকার প্রকাশ্যে এগুলোকে আনছে না কেন? ইসরায়েল যতদিন ফিলিস্তিনকে স্বাধীন ভূখণ্ডের মানে অধিকার না দিবে, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে না দিবে, এই জন্য এটা করা হয়েছে। শুধুমাত্র আমাদের এই দেশ যে তা না, আজকের দিনে রাশিয়া পর্যন্ত ইসরায়েলের বিরোধী অবস্থান এই ফিলিস্তিন নিয়ে। পেছনে অনেকে বলবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, পুতিনের স্বার্থ, ভাই যাই হোক, বিষয়টা তো আমাদের পক্ষে ঘুরাফিরে আসতেছে, তাই না? এখন এই ধরনের ঘটনাগুলা আসলে কিসের প্রমাণ দেয় যে আমাদের এই আরব দেশগুলা চাটতে চাটতে যে আর কোথায় চাটবে, কী চাটবে, সেটাই বাকি রয়েছে।
এটা তো গর্বের বিষয় ছিল, অহংকারের বিষয় ছিল আরব বিশ্বের জন্য, মুসলিম বিশ্বের জন্য। কিন্তু রেজাল্ট কি হয়েছে, এটাতে ইসরায়েলিরা যথেষ্ট খুশি হয়েছে। নেক্সট টাইম অন্যান্য যে আরব বিশ্বের দেশগুলোতে যারা মন্ত্রী পদে কাজ করেন বা এই বড় বড় পোস্টে আছেন, তারা কিন্তু অনেকেই ভয় পাবে যে দেখো বাহরাইনে কিন্তু এরকম ঘটনা ঘটাইছে, আমাদের দেশেও ঘটতে পারে। কারণ এইসব ঘটনা হচ্ছে ভাইরাসের মতন, একদিক দিয়ে ঘটলে পরে এটা পুরো শরীরে ছড়াই যায়। আর এই যে বাহরাইন সহ আরব দেশগুলোর সাথে চুক্তির পেছনে কে ছিল জানেন? ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ ডোনাল্ড ট্রাম্প, যিনি চাইছেন যে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে দেওয়া মধ্যপ্রাচ্যের নিজেদের কর্তৃত্ব এবং ক্ষমতারই একটা প্রয়োগ ঘটাবে। দ্যাটস অল, আজকে তারা সফল। আমি কয়েকদিন আগে বলেছি রাশিয়া ইরানকে দমানোর জন্য আটটা আরব দেশের প্রধান প্রধান যারা লিডার আছেন তারা গোপনে মিটিং করেছিলেন ইসরায়েলের সাথে, সেখানে সৌদিও ছিল। আজকে এই হচ্ছে অবস্থা, যেটা আমাদের গর্বের বিষয় সেটাই হয়ে গেছে এখন আমাদের অপমানের বিষয়। বাট আমি মনে করি তার মন্ত্রিত্ব গেছে কী হয়েছে, আমরা সারা পৃথিবীর মানুষটাকে চিনেছি, ভালোবেসেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।